তো বন্ধুরা চলে এসেছি তোমাদের জন্য। আজকে সকালবেলা প্র্যাকটিস করে আর দুপুর হয়ে গেল জোহর থেকে স্টেডিয়াম থেকে আমাকে ফিরতে, যে তোমাদের সবচেয়ে ডাউটের যে জায়গাটা, যে কলকাতা পুলিশের মাঠ কোথায় হবে আর সেই মাঠটা কী রকম, ঠিক আছে পুরো ডিটেলস তোমাদের এখন আমি বলবো। আমি চলে এসেছি রেসকোর্সের মাঠে, দেখতে পাচ্ছ এটা রেসকোর্সের মাঠ। এই রেসকোর্সের মাঠে ফুল আপডেট দেবো, এই মাঠটা অ্যাকচুয়াল কীরকম, মাঠটা কীরকম এবং তোমাদের দৌড়াতে কতটা প্রবলেম হতে পারে এবং প্রবলেম আদৌ কী হবে এখানে দৌড়াতে বা প্রবলেমের সলিউশন কী আছে, আর এটা মাঠটা কত মিটারের এবং মাঠটা কোথা থেকে কতদূর যেতে হবে তোমাদের ডিটেলস বলবো এখন। তোমাদের সবচেয়ে বড়ো আপডেট এটা, কলকাতা পুলিশের ক্যান্ডিডেটদের জন্য সবচেয়ে বড়ো আপডেট, আর এই আপডেটটা আমি পুরো ক্লিয়ারলি পুরো ডিটেলসে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো একদম ডিটেলসে। ভিডিওটা স্কিপ না করে, যারা যারা কলকাতা পুলিশের ক্যান্ডিডেট আছো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটাকে দেখো, তোমাদের প্রচুর কাজে লাগবে। সবচেয়ে বড়ো আপডেট এখন এই যে কলকাতা পুলিশের মাঠ নিয়ে, ঠিক আছে এটা আমি পুরো ডিটেলসে বলবো এবং মাঠের পুরো ডিটেলস বলবো। কিন্তু তোমরা ভিডিওটা যদি ভালো করে কলকাতা পুলিশের মাঠে দৌড়াতে যাও, মাঠ যদি খুব সহজ ট্রিক্সে পাস করতে যাও, তাহলে ভিডিওটাকে পুরো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তোমাদের সবচেয়ে ভালো আপডেট এটা। কারণ এখানে যে কলকাতা পুলিশের মাঠটা হবে এই মাঠটা কীরকম দেখতেই পাচ্ছ, এখানে ঘোড়া দৌড়ের মাঠ। হ্যাঁ, আর এখানে মাঠ ঘোড়া দৌড়ের মাঠ সবসময় নরম করা হয়, ঠিক আছে মাঠ ঘোড়া দৌড়ের মাঠ দেখতে পাচ্ছ, এখানে যে খুব গর্ত গর্ত রয়েছে, ঘোড়ার পা রয়েছে এখানে, যে এখানে দেখতে পাচ্ছ ঘোড়ার পা রয়েছে, ঘোড়া এখান দিয়ে দৌড়ায় হাঁটে বা ঘোড়ার রেস হয়, যে হর্স রেস ঘোড়া রেস পোলো দৌড় পোলো রেস হয় এই ভিতরে দেখতে পাচ্ছ। সব পোলোর সব সেক্টর রয়েছে, কিছু কিছু উঁচু উঁচু টিপি টিপি রয়েছে না, এখানে সব ইয়েগুলো হার্ডেলসগুলো লাগানো হয় ঘোড়ার লাফ মারার জন্য, ঘোড়া জাম্প করার জন্য হার্ডেলস লাগানো হয়। তো এখানে ঘোড়া দৌড় হয়, প্লাস ইয়ে পোলো গেম হয়, পোলো গেমের সাথে সাথে এখানে ঘোড়া রেস হয়। তো এই মাঠে দেখতে পাচ্ছ তোমরা যে মাঠে কত ঘোড়ার বড় বড় গর্ত রয়েছে, ঠিক আছে অ্যাকচুয়াল কি গর্তগুলো তোমাদের কোনো প্রবলেম করবে ভাই? তোমাদের সেরকমভাবে কোনো প্রবলেম হবে না। এই মাঠে দেখতে পাচ্ছ পুরো মাঠটা, এই যে মাঠটা হচ্ছে পুরো 3 কিলোমিটারের একটা গ্রাউন্ড, ঘোড়া দৌড়ের মাঠটা হচ্ছে 3 কিলোমিটারের গ্রাউন্ড, এই যে ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে দেখছো, ঠিক আছে এই ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, এর বাইরে দিয়েই দৌড়তে হবে। আর এই যে ঘাসগুলো রয়েছে কিছুটা কাটা হয়েছে, হয়তো এই কলকাতা পুলিশের মাঠের জন্যই কাটছে বা কলকাতা পুলিশের মাঠ করাবে বলে, বা নয়তো যে এখানে যে ঘাস হয়ে গেছে সেই ঘাস হওয়ার কারণে আর কি প্রবলেম হচ্ছে তাদের মেনটেন্যান্সে, সেই প্রবলেম হওয়ার কারণে ঘাসগুলো কাটছে। যেহেতু বর্ষাকালে যেমন বৃষ্টি হলে প্রচুর ঘাস জন্মায়, সেই ঘাসগুলো সেই হিসাবে হয়তো কাটা হচ্ছে, সেটা এক্স্যাক্ট আমি জানি না। তাই আর কি যতটা আপডেট দেওয়া যায় যতটা ভালো করে বোঝানো যায় তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতে পাচ্ছ যে এই মাঠে যতটা ভালো করে আপডেটটা দেওয়া যায় তত ভালো করে আমি আপডেট দেবো। কারণ এখানে প্রচুর ঘাস রয়েছে, এমন কিছু ডিস্টার্ব করবে না, এখানে যদি ছোটো ছোটো ঘাস থাকে তাহলে তোমাদের খুব ভালো হবে। এই যে ঘাসগুলো রয়েছে না, এই ঘাসগুলো যদি পুরো মাটি বার করে না যায়, হালকা যদি ঘাস থাকে, আশা করছি এখানে ঘাস রাখবে পুরোপুরিভাবে, তো ঘাসের মাটি বার করে কাটা যায় না। তো দৌড়টা তোমরা সবসময় দৌড়ানোর চেষ্টা করো একদম ধার দিয়ে, দেখো যে ব্যারিকেডটা রেলিংটা রয়েছে না, যদি এই 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 ট্র্যাকটা দিয়ে করায় তাহলে এই রেলিংয়ের ওপর দিয়ে দৌড়াবে, যদি ট্র্যাক এই ট্র্যাক দিয়ে না করায় যদি এই ভিতরে ট্র্যাকের রেলিংয়ের ভিতরটা দিয়ে করায়, দেখতে পাচ্ছ। তো এখানে সাপেরও উৎপাত হতে পারে, তো যাচ্ছি রিস্ক নিয়ে, প্রচুর বড় বড় ঘাস, তো হয়তো এই রেলিংটার ভিতর দিয়ে হতে পারে। এর আগে আমি দৌড়েছিলাম এই রেলিং দিয়ে করেছিল সম্ভবত, এই রেলিং দিয়ে যদি হয় রেলিংয়ের আপডেটটা তোমাদের আগে পুরো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এই রেলিংয়ের ভিতর দিয়ে যেতে, রেলিংয়ের ভিতরে আমি ঢুকে গেলাম, রেলিংয়ের ভিতরে ঢুকে ভিডিওটা বানাচ্ছি, যে এই রেলিংয়ের ভিতরে যদি তোমাদের মাঠ হয়, আজকে প্রচুর বৃষ্টি পড়ছে আর কি, আমার কপালে দুঃখ আছে এখানে কোনো দাঁড়ানোর জায়গা নেই, তাও রিস্ক নিয়ে আসলাম তোমাদের জন্য ভিডিওটা বানাবো বলে, যে কোনো দাঁড়ানোর জায়গায় যে বৃষ্টি পড়লে যে একটু দাঁড়াবো, যে সেই সম্ভব হবে না, এখানে ভিজে যাবো পুরোপুরি আর মেঘ করেছে মুষলধারে। তো দেখতে পাচ্ছি ভিতরে ঢুকলাম, ঠিক আছে বহুত কষ্ট করে ভিডিওটা আজকে বানাচ্ছি অনেক রিস্ক নিয়েই, ঠিক আছে। তো এখানে এই রেলিংয়ের ভেতর দিয়ে সম্ভবত আমি এর আগে যখন মাঠ করেছিলাম তখন এই রেলিংয়ের ভিতর দিয়ে করিয়েছিল, যাতে কেউ বাইরে বেরোতে না পারে, কোনো ডিস্টার্বেন্স না করতে পিছন দিয়ে গার্ড থাকে, ঠিক আছে। এই রেলিংয়ের ভিতর দিয়ে করালে এখানেও সেম দেখতে পাচ্ছ, যে ঘোড়ার যে ঘোড়া যে দৌড়েছে না, বড় বড় ঘাস এই গর্ত সরি বড় বড় গর্ত রয়েছে, তো এমন কিছু প্রবলেম হবে না, ঠিক আছে এমন কিছু প্রবলেম হবে না। সবাই যখন দৌড়াতে শুরু করবে না, যখন দৌড়াতে শুরু করবে তখন পায়ের একখানা যে রাস্তায় মাঠে যখন তোমরা দৌড়াও, তো মাঠে গিয়ে একটা দৌড়ানোর একটা ছাপ পড়ে যায়, তো একই পেস একই পায়ে ছাপ পড়তে পারে, সেই জায়গাটা সমান হয়ে যায়, তো তোমাদেরও সেরকমভাবে কোনো প্রবলেম হবে না। তো আমি যতটুকু এখানে খানিকক্ষণ তো হাঁটলাম, এখানটায় পুরোটা তোমাদের ভালো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, আমি তো এখানে খানিকক্ষণ হাঁটলাম, হেঁটে যেটুকু আমি বুঝলাম যে এখানে যদি তোমরা খালি পায়ে দৌড়াও, খালি পায়ে দৌড়ালে সেরকমভাবে কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হওয়ার কোনো কারণই নেই এখানে, ঠিক আছে। এমন কিছু যে বালি বলে যে জায়গাটা খুব নরম, পাট পুরো ঢুকে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নয়, বালিটা শক্ত আছে কারণ অনেক দিন ধরে ইউজ হচ্ছে, ঘোড়া তো দৌড়াচ্ছে তার একটা প্রেশার রয়েছে, বালিতে মধ্যে একটা ডিপ ভাব রয়েছে, একদম লুজ ভাব, বালি উড়ছে ধুলোর মতো এরকম কোনো ব্যাপার নয়, বালির মধ্যে একটা হার্ডি ভাব আছে, যাতে তোমরা যখন দৌড়াবে এখানে, যে যখন দৌড়াবে দেখতে পাচ্ছ আমি যে পায়ে করে চাপ দিচ্ছি, এ দেখতে পাচ্ছ যে পায়ে করে চাপ দিচ্ছি, অতটা সহজে গেছে, আমি লাথি মারছি এখানে, লাথি মারার পর হালকা দৌড়াচ্ছে, কিন্তু তোমরা তো নর্মালি পায়েতেই দৌড়ে দৌড়ে চলে যাবে এখান দিয়ে, ঠিক আছে এরকমভাবে দৌড়ে দৌড়ে যাবে, সেখানে অতটা এফেক্ট ফেলবে না, জাস্ট সামান্য একটু প্রবলেম হতে সেটা কোনো ম্যাটারই করবে না, ঠিক আছে।
একটু প্রবলেম হয় সেটা কোনো ম্যাটারই করবে না দৌড়ের ক্ষেত্রে, ঠিক আছে? এখানে আর কি তোমার সবচেয়ে বড় বেনিফিট, যদি এইখানে ঘাসটার উপর দিয়ে যেতে পারো না, তুমি যদি ভাবছো এর উপর দিয়ে যাবে না, তুমি ঘাসের উপর দিয়ে যেতে পারবে। এখানে কোনো বালি নেই, সেরকম হালকা হালকা ঘাস কাটা রয়েছে দেখতে পাচ্ছ। এই বালির উপর দিয়ে যদি তুমি যেতে পারো, যদি প্রবলেম না হয় তাহলে তুমি ঘাসের উপর দিয়ে যেতে পারো, কারণ এখানে সেন্সার লাগানো থাকবে। তুমি সেন্সারটা টপকালে তুমি তোমার নিজের সিঙ্গেলের মতো দৌড়াতে দৌড়াতে চলে যাবে, ঠিক আছে? এরকম এখানে দেখছো আর কি সেরকমভাবে কোনো মিটার বোর্ড লাগানো নেই। এখানে তোমাকে একটা জিনিস টার্গেট করে দৌড়াতে হবে, সবাই মাথায় রাখবে। এখানে তুমি কীভাবে দৌড়াবে, এখানে একটা জিনিস টার্গেট করে তোমাকে দৌড়াতে হবে, যে এখানে তোমাকে সবাইকে টপকে টপকে যেতে। আরও ডিটেলস আমি আরও ভেবে চিনতে তোমাদের জন্য স্পেশাল টিপস বার করব এই মাঠে কীভাবে তুমি ভালো করে দৌড়াতে পারবে। যে এখানে যদি মাটি দিয়ে না দৌড়াও, তোমাকে যদি এখান দিয়ে দৌড়াতে না হয়, যদি এইটুকু জায়গায় তোমাদের যদি ছাড়ে, এই যে ঘাসটুকু রয়েছে এইটা ছাড়লে যথেষ্ট, তাহলে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। এই ঘাসে যে ঘাস এরিয়াটুকু আছে না, ওখানে বালি রয়েছে, এখানে ঘাস এরিয়া রয়েছে, এইটুকু যদি তোমাদের ছাড়ে তাহলে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না, এখানে আরামসে তোমরা দৌড়ে চলে যেতে পারবে। এইবার তোমাদের পুরো মাঠটাকে আমি খানিকটা দেখিয়ে দিচ্ছি, যে অ্যাকচুয়াল মাঠটা পুরোটা কতটা দৌড়াতে, কীরকম মাঠের যে কন্ডিশান। তোমাকে এক রাউন্ডে তো দৌড়াতে হবে না, হাফ রাউন্ডের মতো দৌড়াতে হবে। এবার মাঠটা দেখতে হচ্ছে এইখান থেকে এদিকে একটু বেন্ড রয়েছে, যেমন রাস্তা থাকে একটা 3 কিলোমিটারের গ্রাউন্ড এটা। এবার 3 কিলোমিটারের গ্রাউন্ডটা খানিকটা বেন্ড রয়েছে, এই বেন্ড জাস্ট হাফ হাফ মাঠের থেকে সামথিং তোমাদের দৌড়াতে হবে। এবং এই দিকটা পুরোটা সোজা, একদম রোডে প্র্যাকটিস করলে যেরকম একটা ফিল হয়, একদম লম্বা দৌড়ে চলে গেলে রোডে প্র্যাকটিস করলে, সেই রকমভাবেই তোমাকে এখান দিয়ে দৌড়ে যেতে পারবে। এমন নয় যে তোমাকে বালি দামা, আমি যতদূর জানি আমি 2011 সালের মাঠ করেছি, 2016 সালের মাঠ করেছি, কী করতে হবে যে কনস্টেবলের দুটোতেই পাস করেছিলাম, তো পাস করা নিয়ে আমার কোনো ডাউট ছিল না, তোমরা জানোই ভালোভাবে। তো আমাদের কাছে পাস করা নিয়ে কোনো ম্যাটার করে না, পুলিশের মাঠ, ঠিক আছে? তো এখানে তুমি চাইলে এই বালির উপর দিয়ে দৌড়ানোর কোনো আশা করি প্রয়োজন হবে না, যেহেতু একা একা আসবে, এখানে পরপর 4-5 জন পাশাপাশি দৌড়াতে পারবে, কিন্তু তোমার এখানে 4-5 জন পাশাপাশি দৌড়ানোর তো কোনো প্রয়োজন নেই। সেন্সার রয়েছে, একা একাই দৌড়ে চলে যাবে, সেন্সার টপকাবে, ওখানে সেন্সারটা টাচ করবে 6 মিনিট 30 সেকেন্ডের আগে, তো এখানে সেরকমভাবে প্রবলেম হওয়ার কোনো চান্সই নেই। তাহলে তোমরা জেনে গেলে কলকাতা পুলিশের মাঠ কোথায় হবে, আর এই মাঠের কী কন্ডিশান, আর এই মাঠটাকে তোমরা কীভাবে ইউজ করতে পারবে মাঠের দিন ফিজিক্যালে 1600 মিটার মাঠ পাস করবার জন্য, ঠিক আছে? তো পুরো ডিটেলস তোমাদের দিয়ে দিলাম। নেক্সট টাইম আরও যদি কিছু আপডেট জানার থাকে তোমাদের ভিডিও সম্পর্কে, এই রেস কোর্সের মাঠ সম্পর্কে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করে তোমাদের যেরকম আপডেট প্রয়োজন সেই রকমভাবেই আমি আপডেট দিয়ে দেবো, তোমাদের কোনো ডাউট রাখবো না এই রেস কোর্সের মাঠ সম্পর্কে। যদি তোমরা, আমি পারমিশন নিয়ে ঢুকেছি, তো যদি তোমরা আর কি এই মাঠ সম্পর্কে যত রকমের আপডেট লাগবে তত রকমের আপডেট দেবো, যেভাবে দেওয়া প্রয়োজন সেইভাবে আপডেট দেবো, বাস তোমরা আমাকে কমেন্ট করো। আর যদি এই ধরনের আরও ভিডিও পেতে যাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই দেওয়া হবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যাও। আর ভিডিও লাইক করবে, শেয়ার করবে, শেয়ার অবশ্যই করবে, যাতে ভিডিওটা সবাই জানতে পারে রেস কোর্সের মাঠ সম্পর্কে। আরও কিছু ডিটেলস আমি ফিনিশিংয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি মাঠটা অ্যাকচুয়াল কীরকম, ঠিক আছে? তো বন্ধুরা মিস করবে না ভিডিওটা শেয়ার করতে, বারংবার তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই জানতে পারে রেস কোর্সের মাঠ কীরকম, রেস কোর্সের মাঠে কীভাবে দৌড়াতে হবে, এবং রেস কোর্সের মাঠে কীভাবে দৌড়ালে তারা মাঠ পাস করবে। যারা অ্যাকচুয়াল রিয়ালি খেটেছে একটা চাকরি পাওয়ার জন্য, রিয়াল খেটেছে, তাদের প্রত্যেকেরই জানার প্রয়োজন আছে এটা। তো ভিডিওটাকে শেয়ার করো, যথেষ্ট পরিমাণে শেয়ার করো, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। নতুন নয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো ভাই, এই ধরনের রিয়েল আপডেট পেতে, একদম রিয়েল আপডেট পেতে, কোনো ফেক আপডেট নয়। একজন রেস কোর্সের মাঠ কীরকম, আর রেস কোর্সের মাঠ লাস্ট যে মিটিং হয়েছে পিআরবি বোর্ডে, কলকাতা পুলিশ রিলেটেড যে মিটিং রয়েছে, সেই মোটে জানানো বোর্ডে মিটিংয়ে জানানো হয়েছে কলকাতা পুলিশের যে ফিজিক্যাল পিএমটি পিইটি হবে সেটা রেস কোর্সের মাঠেই হবে। আর সেই রেস কোর্সের মাঠের পুরো আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো আজকে সকালবেলা প্র্যাকটিস করে যুবভারতীতে গেছি, প্র্যাকটিসে প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করে আবার বাস ধরে, হ্যাঁ, আমি আবার এই রেস কোর্সের মাঠে এসেছি। রেস কোর্সের মাঠ থেকে এবার যাব বাড়ি যাব, তো শুধুমাত্র তোমাদের এই আপডেটটা দেওয়ার জন্য, ঠিক আছে? মাঠটা আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে ঘোড়ার পায়ের ছাপ দেখতে পাচ্ছ, এদিকে ঘোড়ার পায়ের ছাপের সাথে সাথে এদিকে একটু ঘাস মাটি দেখতে পাচ্ছ, যেখানে ঘাস রয়েছে, ঠিক আছে, ঘাসটা দেখতে পাচ্ছ, তাহলে তোমাদের কোনো সমস্যাই নেই, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকবে, ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে প্রস্তুতি নাও, এই মাঠে কীভাবে প্র্যাকটিস করলে তোমাদের আরও ভালো রেজাল্ট হবে সেই রিলেটেড ভিডিও আমি অবশ্যই দেবো। কমেন্ট করে জানাও তোমাদের কী কী রিলেটেড, এই মাঠ রিলেটেড কী কী ভিডিও চাই, 1600 মিটার রিলেটেড কী কী ভিডিও চাই। তো সমস্ত আপডেট তোমাদের জন্য, তোমাদের দেওয়ার জন্য আমি আছি, রেডি আছি। তো বন্ধুরা ভিডিও দেখো, দেখতেই পেলে এই হচ্ছে মাঠ, লম্বা দৌড়ে বেরিয়ে যাবে, একটুখানি ব্যাক রয়েছে, কোনো ম্যাটারই করবে না, এখানে কোনো ব্যালেন্সের প্রয়োজন না, কোনো কিছুর প্রয়োজন না, ফ্ল্যাটে বেরিয়ে যাবে একদম। নিজের মধ্যে কোয়ালিটি থাকলে তুমি যদি একটু মাথায় রাখবে, মাঠে প্র্যাকটিস করে যদি তুমি 6:40-45 দৌড়াও, এখানে এসে তুমি 6:30 নিচে দৌড়ে দিতে পারবে, কিন্তু তোমরা ওই ভুলটা করবে না, ভালো করে প্র্যাকটিস করো, নিজের জান লাগিয়ে প্র্যাকটিস করো। এখানে এটা তোমাদের কাছে একটা বড় অপরচুনিটি, কলকাতা পুলিশের চাকরিতে অনেক বেটার চাকরি, তো সেখানে তোমাদের
খুব ভালোভাবে আপডেট দেওয়ার জন্য আমি আছি। তো মাঠ সম্পর্কে, মাঠ প্র্যাকটিস সম্পর্কে, এই কলকাতা পুলিশ রেস কোর্সের মাঠ সম্পর্কে যতগুলো ভিডিও দেওয়া দরকার, যেরকমভাবে ভিডিও দরকার দেওয়া দরকার আমি তোমাদেরকে দেবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে প্র্যাকটিস করবে, আর জান লাগিয়ে দাও তোমার কলকাতা পুলিশের মাঠ পাস করার জন্য।